বিজিএস ভোল্টেজের সমস্যা 0 ভোল্ট আর বিজিএস এফও 0 ভোল্ট তো সেই ক্ষেত্রে এখানে আরো কয়েকটা সলিউশন আছে যে কিভাবে শর্টটা হয় বা এই ভোল্টেজটা কি অ্যাকচুয়ালি আইসি থেকে ডিসকানেক্ট বা অ্যাকচুয়ালি টিকন বোর্ডে কোনো সমস্যা না বিজিএস এফ এর সমস্যা না বিজিএস এর সমস্যা এটা আমরা কিভাবে আসসালামু আলাইকুম টেকনিশিয়ান বন্ধুরা তোমরা ইলেকট্রনিক চ্যানেলের পক্ষ থেকে আবার নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম তো বিশেষ করে ইদানিং কিছু কাজের চাপ বেশি এই কারণে ভিডিওটা দিতে লেট হয় তারপরও আপনাদের মধ্যে শতব্যস্ততার মাঝেও ভিডিও দেওয়ার চেষ্টা করি তো আজকের এই টপিকটা বা আজকে যে ভিডিওটা নিয়ে আসলাম আপনাদের মাঝে এটা হচ্ছে 24 ইঞ্চি এলইডি তো এই টিভিটা সুনামগঞ্জ থেকে এক ভাই কুরিয়ার সার্ভিসে পাঠাইছে যে যে সমস্যাটা এটা আপনারা দেখেন তো এই সমস্যা আশা করি আপনাদের মাঝেও পড়ে বা আপনারাও এই সমস্যা পড়লে কাজটা করার সমস্যা হয় বা অনেক ক্ষেত্রে প্যানেল রিজেক্ট মনে করেন বা বাধা দেন তো কিছু কিছু কাজ আছে এটা নিজের হাত থেকে করতে হয় বা কিছু কিছু কাজ আছে সিমটম বুঝে কাজ করতে হয় তো যেই ভাই টিভিটা পাঠাইছে ওই ভাইয়ের রিকোয়েস্ট ছিল ওনার টিভি দিয়ে একটা ভিডিও বানানোর জন্য তো বিশেষ করে ওই ভাইয়ের রিকোয়েস্ট ঠিক আছে বা আমার বিষয়টাও চিন্তা করে দেখলাম যে না ভিডিওটা দেওয়ার দরকার কেননা এই সমস্যা কিন্তু গুরুতর একটা সমস্যা বা এই সমস্যাটা কিন্তু খুবই ক্রিটিক্যাল একটা সমস্যা আর এই সমস্যাটা হলে অনেকে প্যানেল রিজেক্ট মনে করে আর এই কাজটা করাটাও খুব কষ্ট হয়ে যায় তো আমিও চিন্তা করছি অবশ্যই বিষয় নিয়ে একটা ভিডিও দেওয়ার দরকার সেই কারণে আজকে এই ভিডিওটা নিয়ে আসলাম তো চলেন আমরা আগে প্যানেলের সমস্যাটা দেখি স্ট্যান্ড ম্যাগনেট রিলেজ করি হ্যাঁ স্ক্রিনের দিকে খেয়াল করবেন তো এই যে স্ক্রিনটা এমন স্ক্রিন বিজি তো প্রথমত প্লাগ হয়ে আসার পর ক্যামেরাটা সামনের দিকে দিই এই যে নোংরা কিন্তু দৌড়াইতেছে তো সবচেয়ে ভালো হবে ডিসকানেক্টটা ইনপুট করি তো ডিসকানেক্টে ইনপুট করলাম তো স্ক্রিন ড্যামেজ তো স্ক্রিনটা ড্যামেজ কালার ব্লার হয়ে রয়েছে প্লাস কালার একদম বাজে অবস্থা বা রেড কালারটা অতিরিক্ত যে স্লো মোশন যেটাকে নিয়ে আমরা বলি স্লো মোশন ক্যামেরাটা স্লো মোশনে আছে বা কালারটা একদম কালো হয়ে গেছে কালো আর লাল মানে একদম লেভেল হয়ে গেছে এই কারণে এই প্যানেলটা এই সমস্যা হয়ে গেছে বিদায় ওই ভাই আমাকে কন্ট্যাক্টে ফোন করে টিভিটা দোকানে পাঠিয়ে দিছে তো আশা করি আপনাদের কাছে এই সমস্যাগুলো আসে তো প্যানেলটা হয়ে গেছে কি স্লো মোশন তো এই কাজটা আজকে আপনাদের মাঝে শেয়ার করব তো ভালো করে খেয়াল করবেন প্যানেলটার দিকে তো প্যানেলটার দিকে ভালো করে খেয়াল করবেন সমস্যাটা কিন্তু স্লো মোশন এই সমস্যাকে আমরা বলি স্লো মোশন সমস্যা তো এই সমস্যাটা আজকে আপনাদের মাঝে শেয়ার করব তো চলেন আমরা কাজে ফিরে যাই ভিডিওতে ফিরে আসছি সুটা ট্রেন টু পার তো তখন সাথেই থাকবো ফিরে আসলাম ইন্টুর পরে তো চলেন এখন আমরা এলইডিটা স্ট্যান্ড বাই রিলিজ করি তারপরে ভোল্টেজগুলো আগে মাপি দেখি ভোল্টেজগুলি ঠিক আছে কি না তো প্রথমত স্ট্যান্ড বাই রিলিজ করি স্ট্যান্ড বাই রিলিজ হয়েছে তো প্রথমত ডিসিজি ভোল্টেজটা মাপি হ্যাঁ এটা 12 ভোল্টের প্যানেল 12 ভোল্ট উকে আছে তারপরে এবিডিডি হ্যাঁ ওকে আছে তারপরে বিজিএল
माइनस सिक्स वोल्ट हाँ ठीक है माइनस वोल्ट ठीक माइनस सिक्स वोल्ट ठीक है तारपर बी कम हाँ सिक्स वोल्ट ठीक है तारपर ए सी बी डी डी सेवेन वोल्ट ठीक है तारपर बीजीएस ना बीजीएस वोल्टेज ठीक नहीं बीजीएस वोल्टेज जीरो वोल्ट माइनस जीरो वोल्ट तारपर बीजीएस एफ हाँ एटा माइनस जीरो वोल्ट किंतु टिकन बोर्डे सम्पूर्ण वोल्टेज ठीक है किंतु दुईटा वोल्टेज समस्या दुईटा वोल्टेज हलो बीजीएस और बीजीएस एफ बीजीएस वोल्टेज तो समस्या जीरो वोल्ट और बीजीएस एफ ओ जीरो वोल्ट तो से क्षेत्र एखाने आरो कयेकटा सल्यूशन आछे जे किभाबे शर्टटा हय बा ए वोल्टेजटा कि एक्चुअली आईसी थेके डिसकनेक्ट बा एक्चुअली टिकन बोर्डे कोनो समस्या ना बीजीएस एफ ए समस्या ना बीजीएस ए समस्या এটা আমরা কীভাবে বুঝব বিশেষ করে এই তত্ত্বগুলি বা এই সলিউশনগুলি অনলাইন বা প্র্যাকটিক্যাল যারা যারা থাকেন বা অনলাইনে বা প্র্যাকটিক্যাল যারা যারা কাজ শিখেন তাদের সামনে নিয়ে আলোচনা করা হয় বা তাদেরকে বোঝানো হয় বিশেষ করে ভিডিওর মধ্যে এত উল্লেখ করা সম্ভব হয় না যেহেতু লং টাইম ভিডিও হয়ে যায় তো আপনারা যদি এই সব বিষয়ে বা এলসিডি এলইডি প্যানেলের বিষয়ে কাজ শিখতে চান তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তো এখন আমরা এই সমস্যাটা কীভাবে সমাধান করব তো চলেন আমরা কাজটা করার পরে আবার ভিডিওতে ফিরে আসি তো হ্যাঁ আবার ভিডিওতে ফিরে আসলাম তো চলেন এখন আমরা এলইডি ডে স্ট্যান্ডবাই রিলিজ করি তো হ্যাঁ স্ট্যান্ডবাই রিলিজ হয়েছে তো চলেন এখন আমরা আবার টিকন বোর্ডের ভোল্টেজগুলি মাপি বা চেক দিই প্রথমত বিজিএস হ্যাঁ চব্বিশ ভোল্ট ঠিক আছে তারপরে এবিডিডি পনেরো ভোল্ট ঠিক আছে তারপরে বিজিএস এস তেত্রিশ ভোল্ট ঠিক আছে তারপরে বিজিএল মাইনাস সিক্স ভোল্ট ঠিক আছে তো এখন ডিসি টু ডিসি আইসি বুস্টিং হইতে বা ডিসি টু ডিসি আইসি রানিং হইতে যে যে ভোল্টেজগুলি প্রয়োজন ওই ভোল্টেজগুলি রানিং হয়ে গেছে তো চলেন এখন আমরা প্যানেলের কন্ডিশনটা দেখি তো অ্যাকচুয়ালি এই কাজগুলি আমি ট্রেডিং সেন্টারে যারা যারা থাকে বা কাজ শিখে তাদের আমি বুঝাই তো হ্যাঁ ভিডিওটা দিচ্ছি ঠিক আছে কিন্তু বিষয়টা বুঝাই যে প্রথমত আমি প্রবলেম পাইছি বিজিএস আর বিজিএস এফ দুইটা শর্ট তাহলে বিজিএস আর বিজিএস এফ যদি শর্ট থাকে তাহলে তো কোনো ভোল্টেজ রানিং হবে না বা বাকি ভোল্টেজগুলি প্রেজেন্ট থাকবে আর যদি বিজিএস ভোল্টেজটা নেগেটিভের সাথে কানেক্ট হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু কোনো ভোল্টেজে রানিং হবে না এই ভোল্টেজটা বিজিএস আর বিজিএস এফ সমান সমান সমান্তরাল হয়ে গেছে মানে বিজিএস এফের সাথে বিজিএস কানেক্ট হয়ে গেছে এই কারণে ভোল্টেজটা রানিং হয় নাই তো আমি সমস্যার মধ্যে পাইছি এই যে মার্ক দেওয়া আছে এই যে এই ক্যাপাসিটারটা খারাপ ছিল বা শর্ট ছিল তো এই ক্যাপাসিটারটা আমি চেঞ্জ করার পরে বাকি ভোল্টেজগুলি প্রেজেন্ট হয়ে গেছে কিন্তু এখানে শিকার যে বিষয়টা ওই বিষয়টা হচ্ছে আমরা কীভাবে বুঝব বিজিএস আর বিজিএস এফ ভোল্টেজ শর্ট হইলে বা বিজিএস আর বিজিএস এফ সমান সমান হইলে বা বিজিএস আর বিজিএস এফ যদি কানেক্ট হয়ে যায় তাহলে এই সমস্যাগুলি আসে কিন্তু এই ঠিকানার মধ্যে এটা আসছে অন্য ঠিকানার মধ্যে কীভাবে বুঝবো এই সমস্যাটা কীভাবে কোন জায়গা থেকে আসছে ওইটাই হচ্ছে শিকার বিষয় তো আপনারা যদি এই এলসিডি এলইডি বিষয়ে কাজ শিখতে চান তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তো চলেন এখন আমরা প্যানেলের কন্ডিশনটা দেখি তো এই যে এখন কিন্তু ছবি কোনো ব্লার নাই বা ছবি কোনো সমস্যা নাই স্ক্রিনটাও ঠিক আছে বা লোগোটাও ঠিক আছে তো চলেন এখন আমরা ডিসকানেক্টটা ইনপুট করি হ্যাঁ ডিসকানেক্টটা ইনপুট হয়েছে তো চলেন এখন আমরা ছবির কন্ডিশনটা দেখি বা কালারের কন্ডিশনটা দেখি এই যে এখন কিন্তু একদম পিওর কোনো প্রবলেম নাই তো চলেন এখন আমরা এলইডিটা আবার ফিটিং করে তারপর ভিডিওতে ফিরে আসি
তো হ্যাঁ, এলইডিটা ফিটিং করার পর আবার ভিডিওতে ফিরে আসলাম। তো চলেন এখন আমরা স্ট্যান্ড বাই রিলিজ করি। তো হ্যাঁ, এলইডির স্ট্যান্ড বাই রিলিজ হয়েছে। তো এই যে এখন স্ক্রিনটা, এখন কিন্তু একদম ক্লিয়ার, কোনো সমস্যা নাই প্যানেলে। বা আগে যে স্লো মোশন সমস্যাটা ছিল, ওই সমস্যাটা কিন্তু রিমুভ হয়ে গেছে। বা এখন কিন্তু অরিজিনাল যেই পজিশনে থাকে একটা প্যানেল, ওই পজিশনে আছে। তো এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে, তাহলে অবশ্যই আপনাদের কাছে রিকোয়েস্ট হবে লাইক শেয়ার কমেন্ট করবেন। এবং কি ভিডিও থেকে কিছু জানতে পারলে বা বুঝতে পারলে আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে, অবশ্যই আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানাই দিবেন। আজকের মতো এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।